মৃদঙ্গম আর শৃখল মূলত একই যন্ত্র, মাটির অঙ্গ যেটা সেই মৃদঙ্গ। তার নামকরণে সার্থকতা বিশ্লেষণ করলে এইভাবেই দাঁড়ায়। এবং আদিকালে আমরা জানি সমস্ত আসবাবপত্রই ওই মাটি দিয়েই তৈরি হতো, কাজেই সেই সময়ে যন্ত্র আদি মাটি দিয়েই তৈরি হতো। তার কতগুলো নমুনা আপনি দেখবেন, গোপুচ্ছাকৃতি, তিনটে যন্ত্র সেই সময় মৃদঙ্গের খুব স্বরূপ ছিল, গোপুচ্ছাকৃতি, হরিতকী আকৃতি, জবাকৃতি। আচ্ছা, গোপুচ্ছাকৃতি মানে হচ্ছে আদিবাসীদের যে মাদল, গরুর পুচ্ছ মানে লেজ, একটা দিক একটু মোটা, একটা দিক একটু সরু, আর এইটা ছিল হরিতকী আকৃতি। আপনারা দেখেছেন হরিতকী ফল কেমন। আর ছিল জবাকৃতি, জব মানে গমের আর একটা রূপ, জব সরস্বতী পুজোয় আমরা ব্যবহার করি না, একটু লম্বা, এইটা ছিল মণিপুরী আকৃতিতে। এই তিনটে এবং ওই ধরনের, এবং ওটা আসামে ওরই লাগুয়া, তো ওই ধরনের। কিন্তু শ্রী চৈতন্য দেব দেখলে ওই শব্দটা কেমন একটা ট্যাং 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 করে, কারণ ওদের শব্দের মাধুর্য খুব কম। মণিপুরি ভাষায় ওনাদের পুং বলে, এবং আমাদের যে তাল ওদের ভাষায় তানচে বলে, এক একটা তালকে ম্যানকু বলে। হ্যাঁ, আমাদের যেরকম লোফা বলে ওরা ম্যানকু বলে, আমাদের যেরকম দাসপেরি বলে ওরা তানচেপ বলে, হ্যাঁ আমাদের যেরকম পরণ বলে ওরা সেরকম চালি বলে। এই জিনিসগুলো আমি মাস্টারমশাইয়ের কাছ থেকে বা স্যারের কাছ থেকে এগুলো পেয়েছি। কিন্তু মজা যেটা, ওনাদের স্টাইলটা একটা মানে এ নিচ্ছে, মানে সবসময় একটা মানে ফিজিক্যাল বলতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজটাকে বেশি মাত্রায় ওরা ইনভলভ করছে বাজনার মধ্যে। আর আমাদের শ্রী চৈতন্যদেবের শৃখলের শান্ততা, বৈষ্ণবতা, হ্যাঁ আরাধনা, এই জায়গাটা। এবার এই মৃদঙ্গের আওয়াজটা যতটা কোয়ালিটি আনা সম্ভব হচ্ছে সেটা ওইখানে আসবে না, সেই জন্য ওনারা কিন্তু কাঠের বডি করে নিয়েছে। উনাদের কারণটা কি, যখন লাভ মারছে যে কোনো কারণে ভেঙে যেতে পারে, এক দুই, যখন লাভ মারবে এই পেট মোটা নিয়ে লাভ মারতে অসুবিধা, ওই জন্য জবাকৃতিটা পছন্দ করছে। কিন্তু আমাদের লাম্প ঝম্প কম, আমাদের ভাব শ্রী চৈতন্য দেবের ভাবাদর্শটাকে আমরা বেশি, এবং সেই জন্য ভাবে ব্যাঘাত না হওয়ার জন্য এমনকি উনি শৃখলটা কোনো স্কেলেও নির্ধারণ করলেন না। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, আজও কোথাও শুনবেন না যে শৃখল মানে মিলাতে হয়। এই যে এইটা, এইটা মাটি ছাড়া সম্ভব না, মাটির আওয়াজই আসছে, আপনারা বুঝতে পারছেন যেটা মাটি, তাহলে এই আওয়াজটা মাটি ছাড়া সম্ভব নয় কোনো কিচ্ছু দিয়ে। এই জন্য আমি নিজেও, আমার যত মাটি ভেঙে যাক, আমি কিন্তু মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে, মেটাল বা কাঠ ধাতু দিয়ে আমি পরব না, কারণ তাহলে এই জিনিসটা আমি হারিয়ে ফেলব। শৃখলের যে আকৃতিটা অদ্ভুত আকৃতি, যে আকৃতিতে দুই দিকে দুই রকম সাউন্ড প্রোডাকশন হয়, যেমন এটা যেমন খুব তীক্ষ্ণ, এটা তেমন খুব বেশ, একই যন্ত্র কিন্তু তার দুই মুখে দুই রকম শব্দ, অদ্ভুত। তারপরে এর একটা দিক আছে যে এই যন্ত্রটির মধ্যে অনেক রকম কানি সুর, এই ছোট জায়গার মধ্যে কানি সুর গাব, এবং সবচেয়ে বিশেষত্ব যে এই যন্ত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য যে কাউকে ফলো করে না, বরঞ্চ এখান থেকে নিয়ে অনেক ইনস্ট্রুমেন্ট পরবর্তীকালে ডেভেলপমেন্ট হয়েছে। কারণ আমরা আমরা বাদ্য ইতিহাসে ধারা অনুযায়ী যদি যাই তো মৃদঙ্গম আদি ইনস্ট্রুমেন্ট, আগে পাখোয়াজকেও মৃদঙ্গম বলা হতো,
আচ্ছা, পরবর্তীকালে পাখোয়াজ দ্বিখণ্ড বা মৃদঙ্গম দ্বিখণ্ড করেই তবলার উদ্ভব। আচ্ছা, দক্ষিণ ভারতে গিয়ে বলছে মৃদঙ্গম, সেটা তারা এতটাই এই যন্ত্রটার প্রভাবে তো ছিল যে মানে তারা আকার পাল্টে দিয়েছে কিন্তু নাম পাল্টাতে পারেনি, মৃদঙ্গম বলছে তো। তা মৃদঙ্গম কথার অর্থ তো মাটির অঙ্গ, কিন্তু তারা তো মাটির অঙ্গ ব্যবহার করছে না, অথচ নামটা পরিবর্তন করেনি। তাহলে নিশ্চয় তারা এর মধ্যে একটা কিছু ভালো দিক পেয়েছেন, যে নামটার একটা বড় মাহাত্ম, সেই জন্য তারা নামটা পরিবর্তন করেনি। কিন্তু চলাফেরার সুবিধার জন্য হয়তো মাটির পরিবর্তে কাঠের ব্যবহার করেছে, এখন এটা হচ্ছে। এই শৃঙ্খলের বহু রূপে কোথাও ফাইবার, কোথাও মেটাল, কারণ বিদেশি যারা তাদের তো মাটি পাওয়া যায় না। আমাদের এখানে যেরকম মাটি পাওয়া যায় সেখানে মাটি পাওয়া যায় না, তারপরে সব জায়গার মাটিতে মৃদঙ্গের এই অঙ্গটা তৈরিও হয় না। এটা হয় নদিয়ার মাছ দিয়া বলে একটা জায়গা, সেটা খুব প্রসিদ্ধ, সেই জন্য এটা একটা অসুবিধা আছে। আর আমাদের মৃদঙ্গের আর একটা সবচেয়ে বড় সুবিধা, এই যে মধ্যেটা মোটা, এর আদি কারণ ছিল যখন নারায়ণের সময়ে পুরাণে বলছে এই মৃদঙ্গ তৈরি হয়েছিল, তখন এই মৃদঙ্গ ছিল হরিত কি আকৃতি, হরিত কি একটা ফল, তার আকৃতিটাকেই অনুসরণ করে এই মৃদঙ্গের আকার। তা এইখানে কি হচ্ছে, দুটো সাউন্ড যখন একটা জায়গায় আসছে, এইখানে একটা শব্দ হচ্ছে, মানে দুই তরফের একটা মিলন হচ্ছে। এখানে এই যে চড়া, এখানে একটু নরম, এই দুই সুরের এইখানে একটা মিলন হচ্ছে। এটাকে এইভাবে, এটা স্বর্গ যেমন অনেক উপরে এতে চড়া সুরকে ফলো করছে, এটা বেশ একবারে পাতাল অনেক নিচে বেশ করছে, আমরা যেন এইখানে বিরাজ করছি। তাহলে দুই এইখানে আপনি একটা এটা পরীক্ষা করলে আপনি দেখতে পাবেন, আমরা কান পেতে যখন পরীক্ষা করি তখন না এইখানে একটা মানে একটা শব্দ এখানে ওম, কারণ আমাদের আরাধ্যা দেবতাই ওম, সেই জন্য যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মিডল পয়েন্টটা শুধু ওম 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 সাধনা করছে। তা আরো একটা জিনিস আমরা এটা ভাবি, আমার এই যে শৃঙ্খলটা রয়েছে, এই যে টানাটা, এই টানাটা রয়েছে 32টা ঘাট, 32টি ঘাট কেন হলো? এটা যদি আমরা শ্রী চৈতন্যদেবকে স্মরণ করি, তাহলে তিনি যে নাম প্রচার করেছিলেন সেটা হলো 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16টি নাম। তাহলে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 32টা অক্ষর। তাহলে কতটা যন্ত্রের সঙ্গে তার আত্মিক সম্পর্ক, আমার তো মনেই হয় না কখনো যে শ্রী চৈতন্যদেব ছাড়া এই যন্ত্রটা।